বিএনপি নেতারা লবিং করে দেশের উপর নিষেধাজ্ঞা চাইলেও তা আসেনি, বরং যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে যে পরিবর্তন এসেছে তা তাদের উপর কার্যকর হয় কি না তাই দেখার বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজন করা হয় এই সমাবেশের। সেখানে রাখা বক্তব্যের শুরুতেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠান। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন সারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ হারবে কি জিতবে তার চেয়ে বড় কথা গতকালে নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে। আগামী চারটি সিটি নির্বাচন তারপর জাতীয় নির্বাচন একইভাবে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় বিএনপির ভোট কমেছে এবং আওয়ামী লীগের ভোট বেড়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তাদের নেতারা স্লিপ অফ টাং বলে এটাকে উড়িয়ে দিচ্ছেন। এই কথা বলে লক্ষ লক্ষ ভোট আওয়ামী লীগের বেড়ে গেছে। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে তোমাদের ভোট কমে যাবে। আর বিএনপি নেতারা লবিস্ট নিয়োগ করে দেশের উপর নিষেধাজ্ঞা চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। ভিসা নীতি এসেছে নিষেধাজ্ঞা কোর্ট, ভিসা পলিসিতে যা আছে সেটা দেখে বিএনপি রাতের ঘুম হারাম দিনের আরাম হারাম, তারা ভয় পেয়ে গেছে, ফকরুল কথা বলে মুখ শুকিয়ে গেছে। নির্বাচনে যদি কেউ বাধা দেয়, আমরা তো নির্বাচন করতে চাই, আমরা বাধা দেবো কেন? যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে আপনাদের এই পলিসি কার্যকর হয় কিনা আমরা দেখব। দেশের নির্বাচন ও গণতন্ত্র সংবিধান অনুযায়ী চলবে এবং সরকার কারো চাপে মাথা নত করবে না বলেও জানান ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।